প্রথমেই আমাদের পিয়ারলেস হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর সুজিত কর প্রকাশ, যিনি এই ব্যাপারটা হেলথ প্রোগ্রামটা ইনিশিয়েটিভ নিয়েছেন এবং নিয়ে উনি আমাকে বলেন যে একটা সাধারণ লোকেদের জন্য একটা কিডনি ট্রান্সপ্লান্টেশনের উপরে একটা প্রোগ্রাম করলে কীরকম হয়। তো আমি সঙ্গে সঙ্গে সবাই জানি ডক্টর জয়ন্ত ঘোষ স্যার কথা অলরেডি ডক্টর কর প্রকাশ তো বলেছেন, ফাদার ফিগার আমাদের ডক্টর সন্দীপ ভট্টাচার্য অ্যাপোলো হসপিটালের নামকরণ নেফ্রোলজিস্ট, প্রতীক দাস, প্রতীক দাস নারায়ণ আছে প্লাস বরগাম আমাদের পিয়ারলেসের আমাকে অনেক সময় হেল্প করেন, অ্যান্ড রাজেন্দ্র রায়। আমরা সবাই মিলে প্রোগ্রামটা শুরু করছি যদিও অ্যান্ড আমাদের বাংলাদেশের মন্ত্রী মহাশয় যার উপস্থিতিতে আমরা এই প্রোগ্রামটা করতে পেরে আমরা অনেকটা ভাগ্যান্বিত। যদিও আমাদের টপিকটা হচ্ছে রিনাল ট্রান্সপ্লান্ট, কিন্তু আমার মনে হয় এই ফোরামে সোজা দুম করে কিডনি ট্রান্সপ্লান্টেশন লাফিয়ে না করে আমরা একটু ক্রনিক কিডনি ডিজিজ তুলাই, একটু ডায়ালিসিস তুলাই, শেয়ার করি, কারণ এগুলো আমাদের সাধারণ লোকেদের প্রচুর প্রশ্ন থাকে, করে নিয়ে তারপরে আমরা ট্রান্সপ্লান্টেশনের দিকে যাচ্ছি। আমরা সবাই জানি যে আমাদের শরীরে দুটো কিডনি থাকে এবং আমরা কি জানি যে 200 লিটারের মতো ব্লাড কিন্তু এই কিডনিগুলো পরিষ্কার করে এবং এই পরিষ্কার করছে বলেই আমরা যখন হাঁটাচলা করছি, খেলাধুলা করছি, আমার বাচ্চাদের নিয়ে হাঁটছি বা বাচ্চাদের তুলছি বেড়াচ্ছি, তখন কন্টিনিউয়াসলি শরীরে যে টক্সিনগুলো জমে যাচ্ছে যে মেটাবলিজমের জন্য সেগুলোকে পার করতে পারছি। এটা আমি মন্ত্রী মহাশয়কে দেখাবো, এটা আমাদের বাংলাদেশে একটা ফোরাম হয়েছিল অনেককাল আগে, যেটা ওয়ার্ল্ড কিডনি ডে, যেটা আমরা সেকেন্ড থার্সডে অফ মার্চে পালন করে থাকি, এটা বাংলাদেশে এটা পালন করা হয়েছিল এবং সেখানে একই জিনিস বলা হয়েছিল বিশ্বকর্ম কিডনি, এবং দেখছেন কত লোক বাংলাদেশে তারা এই একই কথা বলার জন্য ওয়ার্ল্ড কিডনি ডেতে রাস্তায় নেমেছেন এবং তারা সবাইকে অবগত করার জন্য এরকম বিভিন্ন রকমের ড্রেস পরে এই জিনিসটা করেছে, এটা বাংলাদেশ থেকে নিয়ে আসা। যদি কেউ জিজ্ঞেস করে কিডনির কাজ কি, একটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা আমি বললাম যে যখন আমরা হাঁটাচলা করছি মেটাবলিজমের জন্য যে বিভিন্ন বিষাক্ত জিনিসগুলো শরীরে জমে যাচ্ছে সেগুলোকে বার করে দেওয়া, 20 বার করে ব্লাড প্রতিদিন করা হচ্ছে। কিন্তু এটা শুধু নয়, আমাদের আমরা যে ব্লাড প্রেশার যে প্রবলেমটা হয় যে নর্মাল ব্লাড প্রেশার মেনটেন না করতে পারলে অনেক রকম ডিজিজ হতে পারে, সেই ব্লাড প্রেশার মেনটেন করারও কিন্তু অর্গান হচ্ছে কিডনি। শুধু তাই নয়, ব্লাড সেল আমাদের অনেক সময় দেখা যায় হিমাটোলজিস্টের কাছে পেশেন্ট পৌঁছে যাচ্ছে বা মেডিসিনের লোকেদের কাছে পৌঁছে যাচ্ছে অ্যানিমিয়া, অ্যানিমিয়ার জন্য অনেক রকম ইভ্যালুয়েশন হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে কিডনির উপর থেকে একটা ইনসুলিন বলে হরমোন বেরোয় যেটা শরীরের ব্লাড সেল তৈরি করতে হেল্প করে, এই জিনিসটা যদি না থাকে শরীরে যখন কিডনি কাজ করছে না, ইনসুলিন পয়েন্টিং কমে যাচ্ছে, তখন শরীরে কিন্তু রক্ত তৈরি হবে না, তাহলে অ্যানিমিয়া নিয়েও কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এছাড়া হার্ট আমাদের যে বোনসগুলো আছে এগুলোকেও হেলদি রাখতে কিন্তু কিডনি হেল্প করে, যার জন্য কিডনির অসুখ হলে শুধু যে ফিল্ট্রেশন প্রবলেম হবে তা নয়, আমার হাড়গুলো খুব পাতলা হয়ে যাবে, আমার রক্ত তৈরি হবে না শরীরে এবং আমার ব্লাড প্রেশার ডিপেয়ার হয়ে যাবে বেড়ে যাবে। ক্রনিক কিডনি ডিজিজ বলতে আমরা কি বুঝি, কিডনির অসুখ দু রকম, একটা হঠাৎ কিডনিটা কোনো কারণে ধরুন ম্যালেরিয়া হলো, ইনফেকশন হলো, ডায়রিয়া হলো, হঠাৎ কিডনিটা কোনো কিডনি টক্সিক ওষুধ হলো তাতে যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তখন আমরা সেটাকে অ্যাকিউট কিডনি ইনজুরি। ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে যেখানে আমরা কিন্তু কিডনিটা আস্তে 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 ফাংশনটা কমে যাচ্ছে, কিন্তু এটা এই জন্যই ডেঞ্জারাস যে আমি বুঝতে পারবো না, আমার কোনো সিমটম নেই, অ্যাকিউটটা যেমন অ্যাকিউটলি আমাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে কিন্তু আমি পৌঁছে যাচ্ছি, আর ক্রনিকটা আস্তে আস্তে শরীরের ভিতরে খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারবো না। এবং এখন এমনও দেখা গেছে যে যখন কিডনি খুবই খারাপ হয় একটা এই স্টেজ কিডনি ডিজিজ যখন বলা হচ্ছে তখন কি সিমটমস এরাইজ হচ্ছে, শুনলে অবাক হয়ে গেলে ভয় পড়াবার জন্য না পরিশ্রম করতে, যদি 10টা লোক বসে থাকে, 10 জন আমরা বসে থাকি তাদের মধ্যে একজনের মধ্যে একটা কিডনি ওষুধ থাকতে পারে। এবার আমি ট্রান্সপ্লান্টেশনের ডায়ালিসিস নিয়ে দু তিনটে স্লাইড বলি, কিন্তু ডায়ালিসিস কিন্তু আমাদের সাধারণ লোকের কনফিউশন, তবে ডায়ালিসিস কি করছে যখন আমাদের আস্তে আস্তে কিডনি ফাংশন বা অ্যাডাপ্টিভ কিডনির ফাংশন কমে যাচ্ছে, কিডনি হয়তো 10-15% বেশি আর কাজ করতে পারছে না, তখন আমাকে ভালো থাকতে হবে, আমি কীভাবে ভালো থাকবো, মানে ডায়াবেটিস মানে একটা মেশিনের জন্য কিডনি আছে সেখান দিয়ে আমার রক্তটাকে পরিশুদ্ধ করতে হবে, তো ডায়াবেটিস অপরণ
ট্রান্সপ্লান্টেশন হয়ে যাবে
কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়ে যাওয়ার পর কিছু ওষুধ চলবে হয়তো এক বছর অব্দি দামি, তারপরে কিন্তু ওষুধের ডোজটা অনেক কমে যায় এবং খরচাটা আস্তে আস্তে কমে যায়। And so, kidney transplantation is the treatment of choice for end-stage kidney disease. তাহলে যেটা আমি আবার বললাম, রিলেটিভলি আনরেস্ট্রিক্টেড ডায়েট ডায়ালিসিস হলেও কিন্তু আমাকে কিছু কিছু ডায়েট মেনে চলতে হয়, যেখানে আমি ট্রান্সপ্লান্ট করলে কিন্তু আমি নর্মাল খাওয়া দাওয়া করতে পারবো।
তিন বছর বেটা ডায়ালিসিস আছে, এই প্রথম ওকে হাসতে দেখবে।
খুব সুন্দরভাবে তিনি বললেন। এবার আমাদের সবার জয়ন্তদাকে আমি রিকোয়েস্ট করব যে যখন একজন পেশেন্ট এলো আপনার কাছে সিকেনিফাই ডায়ালিসিস বা তারপর ট্রান্সপ্লান্ট হলো, আপনি কীভাবে তাকে ট্রান্সপ্লান্টেশনের জন্য মোটিভেট করেন বা আর কী কী ইভ্যালুয়েট করেন বা আপনি যা বলবেন সেটাই আমরা শুনব। একটা এক্সটিক ইনফেকশন, যে সমস্ত জিনিসগুলো
জন্য আমাদের ইনফেকশন নর্মালি হয় না, সেরকম ধরনের ইনফেকশন, আর তা না হলে লং টার্ম যদি তারা বাঁচে তাদের একটা ম্যালিগন্যান্সি হওয়ার চান্স থাকে। যেহেতু আমরা তাদের ইমিউন সিস্টেমটাকে ডিপ্রেস করে রাখি, ম্যালিগন্যান্সি আসার সম্ভাবনা থাকে। তা আমাদের যদি আপনাদের কিডনির অসুখকে আমরা এখন অসুখ, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চন, আমরা পাঁচটা ক্লাসে স্টেজে ভাগ করি ক্রনিক কিডনির জন্য। অ্যাকিউট কিডনির অসুখটা একদম দুম দুম করে অনেক প্রবলেম নিয়ে চলে আসবে। ক্রনিক কিডনির জিনিসটাকে আমরা পাঁচটা স্টেজে ভাগ করি, স্টেজ 1, 2, 3, 4, 5। আমরা আগে স্টেজ 5 বা স্টেজ 4 নিয়ে সবসময় মাথা ঘামাতাম, যখন পেশেন্টরা অলরেডি হয় ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্টেশন স্টেজে চলে এসছে অথবা তার কাছাকাছি চলে এসছে, তখন যখন আমরা তাকে প্রিপেয়ার করি। এখন আমরা সমস্ত সাধারণ মানুষদের কাছে এটাই মেসেজটা স্প্রেড করতে চাই যে ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু অনেক আগে পিক আপ করা যায়। স্টেজ 1, 2 পিক আপ করতে পারলে সেই স্টেজে আমাদের হাতে ট্রিটমেন্ট করার ফেসিলিটিস আছে, সেই স্টেজে যদি আমি ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু এরা হয়তো 4-5 স্টেজে কোনোদিনই পৌঁছবেন না, বা পৌঁছলেও অনেক দিন পরে পৌঁছবেন। তো সেই জন্য আমি যেটা জিজ্ঞেস করবো যে আমরা যে কোনো পেশেন্টদের যাদের আমরা ধরে নিচ্ছি যে কাদের আমরা টেস্ট করবো, আইডিয়ালি সবাই করবে যতজন আছে, কিন্তু হুইচ ইজ প্রবাবলি নট প্র্যাকটিক্যাল। তাহলে ডায়াবেটিস যাদের আছে তাদের প্রথম দিন থেকেই উনি কিডনির টেস্ট করতে হবে, যাদের ব্লাড প্রেশার আছে তাদের করতে হবে। এনিবডি যার বয়স 50-এর উপরে গেলে তার কিডনির অসুখ হওয়ার প্রবণতা বেশি থাকে, যার ক্ষেত্রে বাড়িতে কোনো কিডনির অসুখ আছে, অথবা যার নিজের হয়তো ক্রনিক কিডনি ডিজিজ নেই, অন্য ধরুন পলিসিস্টিক কিডনি ডিজিজ বা অন্য কনজেনিটাল অসুখ আছে, বা নেফ্রোটিক সিন্ড্রোম যদি বাচ্চাদের হয় তাদের আছে, অথবা যারা স্মোকার, স্মোকারটা কিন্তু আমরা আগে জানতাম স্মোকিং ইজ ক্যান কজ হার্ট ডিজিজ, স্মোকিং ক্যান কজ লাং ক্যান্সার, বাট স্মোকিং ক্যান কজ কিডনি ডিজিজ অলসো অ্যান্ড ওবেসিটি। সামবডি যার বডি ওয়েট অনেক বেশি তার কিন্তু কিডনি ডিজিজ হওয়ার যার নর্মাল মানুষের থেকে অনেকটা বেশি। কাজে এদের আমাকে স্ক্রিনিং করতে হবে। কী স্ক্রিনিং যেটা আপনি জিজ্ঞেস করবেন সেটা ক্রিয়েটিনের উপর একটা ক্যালকুলেশন আছে। আজকাল আমাদের হসপিটাল বা বিভিন্ন হসপিটালের সঙ্গে সঙ্গে ক্যালকুলেট করে এটা ইজিএফআর বলে কথা খুব প্রচলিত আছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। ক্রিয়েটিনিন পেশেন্টের হাই ওয়েট এবং থেকে একটা ক্যালকুলেট করে আমরা ওই ইজিএফআরটা ক্যালকুলেট করি, এবং 120-এর উপরে থাকলে নর্মাল, 120 থেকে 90-এর মধ্যে থাকলে সেটাকে ক্লাস 1 বলা হয় স্টেজ 1, 90 থেকে 60 হলে স্টেজ 2, 60 থেকে 30 হলে স্টেজ 3, 30 থেকে 15 হলে স্টেজ 4, অ্যান্ড লেস দেন 15 হলে তাকে স্টেজ 5 বলা হয়, আর যাদের ডায়ালিসিস লাগা হচ্ছে তাকে স্টেজ 5 ডি বলা হয়। এছাড়া ডায়াবেটিক পেশেন্ট, হাই ব্লাড প্রেশার পেশেন্ট আমরা আরেকটা টেস্ট করতে পারি, ইউরিন রুটিন টেস্ট, তাতে যদি প্রোটিন না পাওয়া যায় ইউরিনের মাইক্রোঅ্যালবুমিন, মাইক্রোঅ্যালবুমিনটাও কিন্তু যদি আর্লি স্টেজে ডায়াগনোজ করা যায় সেই স্টেজে আমরা ট্রিটমেন্ট করে পেশেন্টকে সম্পূর্ণ ভালো করে তুলতে পারি। এবার আমি প্রতীকের কাছে যাব। প্রতীক তো অনেক ট্রান্সপ্লান্ট করে, এবং প্রতীক ইজ দ্য বেস্ট পার্সন টু টেল ইউ যে একজন পেশেন্ট যেমন কিডনি ট্রান্সপ্লান্টেশন, বিশেষ করে লাইভ ডোনার, আমরা কী করে আইডেন্টিফাই করি এবং কী কী পরীক্ষা নিরীক্ষা করে তাকে পছন্দ করি। আর প্রতীক নিজের তরফ থেকে আর যা বলতে চাই, কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি প্রতিস্থাপন হচ্ছে যে একটা কিডনি ফেলিওর পেশেন্টের জন্য একটা আশীর্বাদ, তার থেকে সে বেশি দিন বাঁচে, সুস্থভাবে বাঁচে, ভালো রেকর্ড নিয়ে বাঁচে। সেটা করতে গেলে সবচেয়ে বড় বাধা যেখানে থাকে তার চিকিৎসা করতে গেলে সেটা হচ্ছে কে দেবে কিডনি, মানে কোথা থেকে সে কিডনি পাওয়া যাবে, বিকজ এটা তো ফ্যাক্টরিতে তৈরি হয় না, একটা অর্গান কাউফাইড আছে নেচারের জিনিস, আর একটা নেচারের তার থেকেই নিতে হবে। যিনি দেবেন তার ডিপেন্ড করে যে এটা দু ধরনের হয়, আর জীবিত মানুষ অলরেডি সোনা হয়েছে জীবিত মানুষ দিতে পারে, বা লাইফ কিডনি ডোনেশন আমরা করি, অথবা কেউ মরণোত্তর কিডনি দান করতে পারে। তো এই ক্যাটাগর মরণোত্তর মানে হচ্ছে এটা কিন্তু অ্যানাটমি ঘরে দেহদান করা থেকে একটা আলাদা জিনিস। আমরা অনেকেই মৃত্যুর পরে দেহদান করি যার অ্যানাটমি মেডিকেল গঠন গঠনে কাজে লাগে, সেইটা কিন্তু নয়। এই মৃত্যু মানে হচ্ছে যে মানুষের কোনো একটা আইসিইউতেই মৃত্যু হয়েছে হাসপাতালে, পেশেন্ট ভেন্টিলেটরে আছে, তো সেই মৃত্যু তার মস্তিষ্কের মৃত্যু, অর্থাৎ তার ব্রেনের যে রিফ্লেক্সগুলো আছে সেগুলো আর কাজ করছে না, হয়তো মাথায় একটা হ্যামরেজ হয়েছে বা কোনো কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য তার মস্তিষ্কের মৃত্যু হয়েছে, কিন্তু বাকি সব অর্গান সঞ্চালন। এইরকম মানুষের কাছ থেকে তার হার্ট বিট করছে, এদের কাছ থেকে তার যদি কিছু ক্রাইটেরিয়া তারা ফুলফিল করে, তার যদি কোনো কোনো সিভিয়ার ইনফেকশন না থাকে, ম্যালিগন্যান্সি বা ক্যান্সার
যদি কোনো অসুখ না থাকে এবং তার অর্গানগুলো কাজ করে, তাহলে সেই বিটিং হার্ট অবস্থাতেই তার শরীরের বিভিন্ন অঙ্গ তুলে নেওয়া হয়, লিভার, হার্ট, কিডনি এই সমস্ত। তো সেটাই হচ্ছে সবচেয়ে প্রচলিত প্রথাকে ট্রান্সপ্লান্টের জন্য গোটা পৃথিবী জুড়ে। যদিও আমাদের এখানে এই প্রসেসটা অত এখনো হয়নি, কিন্তু এটাই হচ্ছে তার ভবিষ্যৎ। এর জন্য দুটো জিনিস দরকার। এক হচ্ছে যে একটা হাসপাতালে যে আইসিইউ, তাকে আইডেন্টিফাই করতে হবে কোন পেশেন্টের মস্তিষ্কের মৃত্যু হয়েছে এবং তাকে সময় মতো টেস্ট করে সেটা ডিক্লেয়ার করতে হবে। এই জিনিসটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে এবং হওয়াটা খুব জরুরি। সেইটা হলে তাদের বেশি সংখ্যক কিডনি অর্থাৎ বা অন্যান্য অর্গান যেগুলো ডোনেশনের উপযুক্ত, মাটিতে মিলিয়ে একটু কবর দিয়ে বা পুড়িয়ে দিয়ে সেটাকে নষ্ট না করে সেটাকে দান করা যায়। তো সেটার জন্য একটা হচ্ছে যে তারা আইডেন্টিফাই করতে হবে, এক দুই হচ্ছে তার সামাজিক একটা অ্যাওয়ারনেস, একটা সেইখানে তার বাড়ির লোকেরা ঠিক করবে যে সেটা দেওয়া যদি মস্তিষ্কে মৃত্যু হয় সেটা মেনে নিয়ে সে কিন্তু তারা দান করতে পারবে কিনা। তো এইটা হচ্ছে একটা। সেক্ষেত্রে এটা নর্মাল নিয়মটা হচ্ছে যে আইসিইউর মধ্যে তাদের মৃত্যু যখন তাকে ব্রেন ডেড ঘোষণা করা হলো, বাড়ির লোক ডিসিশন নিলেন আমরা এবারে অর্গান দান করবো, তখন আমাদের একটা নোডাল একটা পয়েন্ট আছে, নোডাল অফিসার ফর অর্গান ট্রান্সপ্লান্টেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে সেটা জানাতে হয়। তারা জানিয়ে দিলে তাদের একটা ন্যাশনাল রেজিস্ট্রি আছে, সেই রেজিস্ট্রি অনুযায়ী হাসপাতালকে বলা হয় এইবার টানে ইনি পাবেন, এবং সেই ক্ষেত্রে তাদেরকে ডাকা হয় এবং তাদের একটা ওয়েটিং লিস্ট অলরেডি করা থাকে যাতে ট্রান্সপারেন্সি থাকে, ব্যাপারটার মধ্যে স্বচ্ছতা থাকে, এবং সেখান থেকে তাকে ডাকা হয় ইন ইমার্জেন্সি বেসিসে, কারণ তারা আগে থেকে কিছু টেস্ট করে বসে থাকে, তার সঙ্গে ম্যাচ করা হয়, যদি ম্যাচিং হয় তবে তাকে ইমিডিয়েটলি ভর্তি করে যত তাড়াতাড়ি সম্ভব করতে হয়, কারণ কিডনি একবার বা হার্ট আপনি শরীর থেকে বার করে নিলে খুব তাড়াতাড়ি তাকে প্রাণ প্রতিস্থাপন করতে হবে, তারপরে জিনিসটা নষ্ট হয়ে যাবে। হার্ট রিমুভ করলে তাকে 4 ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করা উচিত, লিভার হলে সেটা 6 থেকে 8 ঘন্টা, কিডনি 24 ঘন্টা পর্যন্ত আপনি বাইরে রেখে প্রতিস্থাপন করতে পারেন, কিন্তু অন্যান্য অর্গানের ক্ষেত্রে ব্যাপারটা অনেক কম। সো এটা হচ্ছে একটা বিরাট জায়গা যার ভবিষ্যৎ আছে এবং যেটাকে এনকারেজ করা, এবং এই ধরনের ট্রান্সপ্লান্টেশন যে সমস্ত আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি তাতে এই সচেতনতাটাই আসা উচিত যে আমাদের রোগী যদি খুব গুরুতরভাবে অসুস্থ হয়, মাথায় যদি তার হেমারেজ হয়ে থাকে সেক্ষেত্রে মস্তিষ্কে মৃত্যু হয়েছে কিনা এটা তার চিকিৎসকের কাছ থেকে ভালো করে জানা, এবং যদি সেটা জানা যায় সত্যি তার মৃত্যু হয়েছে সেই অর্গানকে কোন কোন অর্গানকে তারা দান করতে পারে এবং সেগুলোকে দান করা, এটা দিয়ে আপনি এই ডোনার পুলটাকে এই যে বিরাট ডেফিসিট ডিমান্ড আর সাপ্লাই এর মধ্যে সেটা কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন। সো এই জিনিসটা যদি আমরা বাদ দিই, তার কিন্তু এই ব্যাপারটা যথেষ্ট আকর্ষক হলেও দেখা গেছে যে একটা জীবন্ত মানুষ যদি আর একটা জীবন্ত মানুষকে কিডনি দেন তাহলে তার আউটকাম মৃত মানুষ মস্তিষ্কে মৃত্যু হওয়া মানুষের থেকে তার আউটকাম ভালো হয় ভবিষ্যতে। সো কোন জীবন্ত মানুষ দিতে পারেন সাধারণত লাইভ ডোনার কারা হতে পারে, এক্ষেত্রে 3 ধরনের হতে পারে। এক হচ্ছে তার রক্তের সাথে সম্পর্কিত মানুষ, বাবা মা ভাই বোন ছেলে মেয়ে এবং একজন ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদিমা এদেরকেও ইনক্লুড করা হয়েছে এর মধ্যে, এনারা দিতে পারেন। এদের ক্ষেত্রে জিনগত সামান্য একটা ম্যাচ থাকার জন্য এরা কিন্তু তাদের কিন্তু রক্ত সম্পর্কিত মানুষ, সেটা তাদের ক্ষেত্রে তারা দিতে পারে। দ্বিতীয় গ্রুপ আরেকটা দিতে পারে যারা ইমোশনালি রিলেটেড আছে, তারা রক্ত সম্পর্কিত না, যেমন স্বামী স্ত্রীকে দেবে, স্ত্রী স্বামীকে দেবে, তারা রক্তের সম্পর্কিত তারা ইমোশনালি রিলেটেড তারা দিতে পারে। অথবা তৃতীয় আরেকটা গ্রুপ তারা দিতে পারে, তারা যেটা এরাও ইমোশনালি রিলেটেড কিছু থাকে যে তারা বন্ধু নিকট আত্মীয় তারা খুবই ভালোবাসেন, তাকে পাশের বাড়ির ছেলে ছোটোবেলা থেকে বড় হতে দেখেছে, তারা অনেক সময় কিডনি দান করে। এবং কিছু মানুষ থাকে যাদের দান করা তাদের রক্তে থাকে, তাদেরকে বলে আলট্রুইস্টিক ডোনার, তারা চাইছেন সবসময় আমরা কিছু দিই, তারা প্রতি 3 মাসে রক্ত দান করেন, প্রতি 6 মাসে গিয়ে চোখে দান করবেন বলে লিখিয়ে নিয়ে আসেন। তো এরকম মানুষও কিছু থাকে তারা দান করা থাকে আলট্রুইস্টিক ডোনার, কিন্তু আইনগতভাবে কোনো ডোনেশনের মধ্যেই কোনো আর্থিক লেনদেন থাকা চলে না। সো এই ধরনের 3টে যে গ্রুপ সাধারণত, একটা হচ্ছে রক্তের সম্পর্কিত মানুষ, একটা ইমোশনালি সম্পর্কিত মানুষ, আর একটা হচ্ছে নন সম্পর্কিত মানুষ যারা ইমোশনালি বা আলট্রুইস্টিক ডোনার। এরা যখন আসেন আমাদের কাছে তখন আমরা বলি যে আপনি দিতে পারবেন কি পারবেন না, দিতে গেলে তাকে অবশ্যই অ্যাডাল্ট হতে হবে, নিজের অর্গান ডোনেশন করতে গেলে তার একটা স্বাধীনতা থাকা উচিত, তার একটা মতামত, যেমন যে কোনো জিনিসে আপনি জানেন একটা বাড়ি বিক্রি করতে গেলে তিনি মাইনর তিনি নিজের ডিসিশন নিতে পারেন না, সেরকম নিজের অর্গানও 18 বছরের কম মানুষ নিজের ডিসিশন নিতে পারেন না। আর ওপরের দিকেও একটা বয়স আছে কিডনি ডোনেশনের ক্ষেত্রে, কারণ আমাদের যেমন চুল পেকে যায় দাঁত পড়ে যায় তেমনিভাবে কিডনিরও বয়স হয়। তো বেশি বয়স্ক কিডনি এজেড কিডনি কিন্তু দেওয়ার পক্ষে উপযুক্ত নয়, যার কাছ থেকে নেবেন তারও অসুবিধা হবে, যাকে দেবেন তারও কাজ হবে না, ফলে একটা নির্দিষ্ট একটা দেখে নেওয়া উচিত যে এই পর্যন্ত আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারবো কিনা। তা আমাদের হাসপাতালে আমরা সাধারণত 65 বছরের উপরে মানুষকে কিডনি ডোনার হিসেবে নেওয়া হয় না, এবং তার কিডনির ফাংশনটা যদি 100 নর্মাল হয় তাহলে সাধারণত 70 থেকে 80 কাপ বা পেন থেকে কম হলে আমরা নিই না।
তো সেরকম মানুষ হতে হবে, তার বয়স 18 থেকে 65 মধ্যে হতে হবে। ডায়াবেটিক রোগীরা কিডনি দিতে পারেন না, যতই ওষুধ দিয়ে কন্ট্রোল করে রাখুন, কিন্তু কিডনি দেওয়ার নিয়ম এখন পর্যন্ত চালু হয়নি। এটা লাইভ ডোনারের ক্ষেত্রে, ডিজিল ডোনার যারা মারা গেছেন বা মস্তিষ্কমৃত মানুষ ডায়াবেটিক হলে তারা সেখানে কিডনি নিয়ে যেতে পারে। তৃতীয় হচ্ছে যাদের ব্লাড প্রেশার বেশি আছে, তাদের যদি দেখা যাচ্ছে তাদের ভবিষ্যতে কোনো অসুখ হওয়ার সময়, মানে কিডনি রিলেটেড কিডনি অসুখ হওয়ার সম্ভাবনা কম, আমাদের একটা মেডিসিনের কন্ট্রোল আছে, অলরেডি বলা হয়েছে তাদের কাছ থেকে নিয়ে যেতে পারে। কিডনি নিয়ে আসার সময় একটাই কথা চিন্তা মাথায় রাখতে হবে যে মানুষটি দেবেন তিনি কিন্তু সম্পূর্ণ সুস্থ মানুষ, অতএব ডোনার সেফটি ফার্স্ট, যিনি দেবেন তার কিছুমাত্র যেন ক্ষতি না হয়। পেশেন্ট তো পেশেন্ট, তার অনেক কিছুই হতে পারে, তার ভবিষ্যৎ আনসার্টেন থাকে, কিন্তু যিনি দেবেন তার জন্য অ্যাকচুয়ালও ক্ষতি না হয়। তাহলে এই ধরনের মানুষটা কী ধরনের রিস্কে যেতে পারে? দুটো রিস্ক তার থাকে, দুটো বা তিন, যে এক যে তিনি সার্জারির সময় সার্জারি জানিত কোনো কমপ্লিকেশনের মধ্যে যাবেন কিনা, অর্থাৎ তার কিডনিটা কেটে বার করতে হবে, অতএব সেই অপারেশনের সময় তার কোনো রকম খারাপ হতে পারে কিনা, সেটা সম্ভাবনা আজকের দিনে অ্যাডভান্স সার্জারিতে 3,00,001, অর্থাৎ আপনি সারা জীবনে যতবার প্লেনে উঠলেন তাতে প্লেন অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার সম্ভাবনা আপনার যতখানি, ততখানি তার মৃত্যুর সম্ভাবনা থাকে কিডনি ডোনেশন করার সময়। অতএব এখন এটা আপনি বলতে পারেন, ইট ইস রিজনেবলি সেফ, এটা নিশ্চিতভাবে অনেক সম্ভব। দ্বিতীয় কথা হচ্ছে যে তার দ্বিতীয় দেখতে হবে যে অ্যানাস্থেটিক কোনো কমপ্লিকেশন হতে পারে কিনা। সার্জারি না হলেও অনেকে দেখা যায় সুস্থ শরীর, কিন্তু তার অ্যাজমা আছে অথবা থাইরয়েডের প্রবলেম আছে, দেওয়ার সময় অ্যানাস্থেটিক জটিলতায় তিনি মারা যেতে পারে বা অসুবিধা হতে পারে, সেক্ষেত্রেও তাকে কিন্তু আননেসেসারি রিস্কের মধ্যে তাকে ফেলা হবে। এই দুটো জিনিস দেখে নিলে দেখা যায় ইমিডিয়েট তার কোনো অসুবিধা হচ্ছে না, তো লং টার্মে কোনো অসুবিধা হবে কিনা, তিনটে প্রশ্ন দেখেতে থাকে, তার ভবিষ্যতে কিডনি খারাপ হবে কিনা, এবং তার কিডনি খারাপ মানুষদের ঘটে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি থাকে, ফলে তার ভবিষ্যতে তিনি কার্ডিওভাস্কুলার মর্টালিটি বা তার হার্টজনিত কারণে সে মারা যাবে কিনা। তো সেই দুটো ক্ষেত্রে দেখা গেছে যে এটাতে নেফ্রোলজি রিলেটিভলি এটা একটা কম, মানে বয়স কম, এই বিজ্ঞানটা এটা হয়েছেই 100 বছরের কম সময়, ট্রান্সপ্লান্ট তো হয়েছে মাত্র 70-80 বছর, অর্থাৎ যতদূর অব্দি দেখা গেছে একটা মানুষ কিডনি ডোনেট করলে সে 30-35 বছর পর্যন্ত কিন্তু তার কিডনি অ্যাটলিস্ট খারাপ হয় না, এবং তাদের ক্ষেত্রে তাদের মৃত্যুর সম্ভাবনাও অন্য মানুষদের মতন একই রকম। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে আমরা কিন্তু যাদেরকে নিচ্ছি তাদেরকে সব টেস্ট করে নিচ্ছি, অর্থাৎ তারা হচ্ছে হেলদিয়েস্ট অফ দ্য হেলদি মানুষ, মানে তারা ক্রিম লেয়ারে বসবাস করছেন যাদেরকে আমরা কিডনি ডোনার হিসাবে নিচ্ছি, এদেরকে যদি আমরা কম্পেয়ার করি আদার ক্রিম যারা লেয়ার থাকে হেলদি পেশেন্ট তাদের সাথে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এদের ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা বা কিডনি খারাপের সম্ভাবনা একটু বেশি হলেও বেশি। তো এক্ষেত্রে আমি হয়তো আপনাকে বলছি যে হ্যাঁ কিডনি দিলে কোনো অসুবিধা হবে না, সব টেস্ট করে নেওয়া হবে, কিন্তু এখানকার সব শেষেও যেন সবার মনে একটু কিন্তু আছে, এটা বলা উচিত আমার মনে হয়। সো যে কোনো মানুষ যিনি আইসিএসএস 18 থেকে 65 মধ্যে ডিসিশন নিতে পারবেন, যার ভবিষ্যতে কোনো কিছু করার সম্ভাবনা অত্যন্ত কম, অ্যাডিকোয়েট রিজার্ভ আছে, তাকে আমরা কিডনি ডোনার হিসাবে তিনটে গ্রুপ থেকে নিতে পারি, এবং সেটা ডিপেন্ড করছে তার আরও প্রকুর টেস্ট করে দেখে নিতে হবে, সেগুলো আমরা তৃতীয়ত হচ্ছে ব্লাড গ্রুপ ম্যাচ হতে হবে, যেটা আমরা বলিনি আর কি। তৃতীয় যেটা ব্লাড গ্রুপ ম্যাচ হওয়াটা খুব জরুরি, ম্যাচ মানে কমফর্টেবল, ও গ্রুপের মানুষ সবাইকে নিতে পারেন, এমনি সবার কাছ থেকে নিতে পারেন, কিন্তু আদারওয়াইজ ব্লাড গ্রুপটা ম্যাচ হতে হবে। আগে ভাবা হতো ব্লাড গ্রুপ ম্যাচ না হলে কিডনি কিন্তু দেওয়া যায় না, টেবিলেই নষ্ট হয়ে যায়, কিন্তু সায়েন্স যত ডেভেলপ হয়েছে পরবর্তীকালে দেখা গেছে যে ব্লাড গ্রুপ না ম্যাচ করলেও আপনি ব্লাড গ্রুপ পরিবর্তন করে সেক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করা যায়। আমাদের হাসপাতালে আমরা প্রায় 150 জন রোগীর এরকম ব্লাড গ্রুপ যাদের ম্যাচ করেনি, অথচ বাড়ির লোকদের রাজি হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা করা হয়েছে। সো এই এইটুকু ডোনারের ক্ষেত্রে আমরা সাধারণত করে দেখি, পরবর্তী যে সমস্ত জটিল ম্যাচিং আছে সেগুলোতে আমি যাচ্ছি না, তবে সাধারণভাবে একটা অ্যাডাল্ট মানুষ, সুস্থ মানুষ, ডায়াবেটিক মানুষ নন, এরা কিন্তু কিডনি দিতে পারে। থ্যাংক ইউ প্রতীক, খুব প্রঞ্জলভাবে নিশ্চয়ই আপনারা সবাইকে শুরু করতে পারে। এবার আমি রাজীবকে রিকোয়েস্ট করবো যে বিশেষ করে ডোনার সার্জিক্যাল অ্যাসপেক্ট আমরা কী কী যে করবো, শুধু ডোনার না ফর দ্য ম্যাটার রিসিপিয়েন্ট ডোনার সার্জিক্যাল অ্যাসপেক্ট রাজীব। নমস্কার, আমার এখানে নেফ্রোলজি স্যাররা পুরোটাই মোটামুটি কভার করেছে, আমি এজ এ সার্জন সার্জিক্যাল অ্যাসপেক্টে বলতে চাইছি। আমরা ট্রান্সপ্লান্টে সার্জন বা নেফ্রোল সবার টিম হিসেবে কাজ করি, যেখানে নেফ্রোলজি একটা টপ বা এপেক্স থাকে, আর বাকি পার্টটা আমরা দেখি। আমার কাছে যেমন প্রথম পেশেন্ট এলে যেটা সবচেয়ে কনসার্ন, যে অনেক পেশেন্ট ডোনেট করতে চায় কিন্তু সার্জারিটাকে ভয় পায়, বা এইটা অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় যে সার্জারি হবে ইত্যাদি দাঁত হবে না, যেটা ব্লাড ট্রান্সমিশনের ক্ষেত্রেও হয়ে থাকে। অনেকে ব্লাড ট্রান্সমিশন করতে চায় কিন্তু ব্যথা লাগবে বা কী হবে এই আনসার্টেনিটিতে দিতে চায় না, তার ব্লাড ট্রান্সমিশন এখন অনেকে অ্যাওয়ারনেস হওয়ার জন্যে অনেকেই দিতে আসছেন, ট্রান্সপ্লান্টেও সেরকমই ডোনার এখন অনেকেই দিতে আসছেন, যেটা অলরেডি স্যাপোর্টে যে অনেকে দিতে চান, ব্লাড দিতে চান, কিডনি দিতে চান, নিজের চোখ দিতে চান, অনেক কিছু দান করতে চান। তো আমি
এখানে দুটো পার্ট আমরা সার্জারিতে থাকি, একটা ডোনার পার্ট যার কাছ থেকে আমরা কিডনিটা নিই, আর একটা রেসিপিয়েন্ট পার্ট যিনি কিডনি ডিজিজে ভুগছে যাকে আমরা কিডনিটা দেব। এখন যে ডোনার সে হেলদিস্ট অফ দ্য হেলদি, সুতরাং তার কোনো রকম যেন ব্যথা বা কোনো রকম কমপ্লিকেশন না হয় সেটা আমাদের অ্যাসিওর করতে হয়। আগে আমরা ওপেন সার্জারি মানে পেট কেটে অপারেশন করতাম, তার মর্বিডিটি ছিল, তাকে আমরা তাড়াতাড়ি ডিসচার্জ করতে পারতাম না, তার একটা যে মন হয় মন রিলেটেড কমপ্লিকেশানগুলো ছিল। এখন ল্যাপারোস্কোপি অ্যাডভান্সমেন্ট হওয়ার জন্যে আমরা ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি, সেম রেজাল্ট দেখা গেছে আমাদের স্টাডিতে যে ল্যাপারোস্কোপি ভার্সেস ওপেন ডোনার সেম রেজাল্ট। কিন্তু যেটা সবচেয়ে ভালো ল্যাপারোস্কোপি সুবিধে সেটা হচ্ছে আমাদের ইনসিশন সাইজ অলমোস্ট 1/4 হয়ে যায়, ফলে পেন অনেক কম হয়, আমরা ডে টুতে বা ডে থ্রিতে ডিসচার্জ করে দিতে পারি। সেকেন্ড পার্ট হল স্যার যেটা বললেন যে কমপ্লিকেশান ফ্রম দি সার্জিক্যাল অ্যাসপেক্ট অ্যান্ড ডোনার, সেটা 3 লক্ষে 1 জন, যেটা খুবই মিনিমাম বা নেগলিজেবল, যার জন্য সেটা এখন খুব সেফ। রেসিপিয়েন্ট পার্টেও আমরা যে কিডনিটা আমরা লাগাচ্ছি সেখানে ইনসিশন দিয়েই আমরা করা হয়, তবে এখন রোবোটিক সার্জারি এসছে, রোবোটিক সার্জারি দিয়ে করা হচ্ছে, যাতে ইনসিশন আরও বেস বা পেনলেস সার্জারি করতে পারছি। কিছু কিছু কমপ্লিকেশান অনেক সময় হয় কিন্তু সেগুলো সবই মাইনার, এখনো পর্যন্ত যে এডুকেশনে আমরা কাজ করছি সেইভাবে আমাদের লাইফের মতো কোনো রকম এখনো হয়ে ওঠেনি, আমরা প্রায় 200 কেস করা হয়ে গেছে।